রাজ্যে স্বাস্থ্যের বেহাল অবস্থা নিয়ে সরকারের বিবৃতি দাবি করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। রাজ্যে যিনি ধূপগুড়ির বিধায়ক তিনি মারা গেছেন, দুঃখের ব্যাপার, কোনো সন্দেহ নেই, এবং তার পরিবার বলছে চিকিৎসার অভাবের জন্যই মারা গেছেন পিজি হাসপাতালে। আমি শুধু মনে করিয়ে দিই, সুব্রত মুখার্জি মারা গেছিলেন, তারপরে একই কথা কিন্তু এসেছিল, উনি মন্ত্রী, ইনি বিধায়ক, মন্ত্রী হোক বিধায়ক হোক, আর সাধারণ মানুষ তো বুঝেই গেছে যে ভর্তির জন্য টিকিটই পাওয়া যাবে না, যে ঢুকবে তারই ব্যবস্থা করা যাবে না। কিন্তু মদন মিত্র পর্যন্ত বলে দিয়েছে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যে খুবই দুর্বিষহ, এবং ভর্তি এক হওয়া যায় না, দুই হলে তারপর চিকিৎসা হয় না, এবং সেই অভিযোগ সুব্রত মুখার্জির ঘনিষ্ঠতর যেমন ছিল, বিধায়ক মারা গেছেন ধূপগুড়ির, তারও সে একই রকম অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর উত্তর দেওয়া উচিত এবং বিধানসভায় তার বিবৃতি দেওয়া।